সেটা হচ্ছে ডিপ স্টাডি আমাদের প্রত্যেকের জরুরি চাকরি পাওয়া নয় এবং প্রত্যেকটা কাজের সাথে কিন্তু ডিপ স্টাডির গুরুত্ব বা ডিপ ওয়ার্ক ডিপ স্টাডি এগুলোর কিন্তু গুরুত্ব অপরিসীম তাই আমরা যতক্ষণ সময় দেব এ রিল দেখবো ফে এফ দেখবো ফে ফেসবুক দেখবো মানে ইউটিউব দেখব এসব না করে আমার মনে হয় যতটুকু পড়বো ভালো করে পড়ব তারপরে এক ঘন্টা বা আধ ঘন্টা এরকমভাবে তুমি সিস্টেম করতে পারো থার্টি মিনিটস হয়ে গেল বা থার্টি মিনিটসে স্লট করতে পারো তারপর দশ পাঁচ মিনিট ঘুরে নিলে ফোন করলে যা করলে করলে বা এক ঘন্টা স্লট করতে পারো এই স্লট আস্তে আস্তে বাড়াতে পারবে আমি তো প্রায়ই বলি দেখো প্রায় এক মাস যদি কোনো একটা মানে তুমি চর্চা করতে থাকো এক মাস পরে এমনি এমনিই তুমি ওই চর্চাটা করে যেতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না এরকমই ব্যাপার আশা করি প্রিয় স্টুডেন্ট আমার এই কথাগুলো তোমরা বুঝেছো এবং আশা করি তোমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে দেখো অনেকটাই কাজে লাগবে ব্যস্ট